আসসালামু আলাইকুম, আমার নাম মারুফ হাসান, আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ আড়াই হাজার। আসলে আমি মূলত এবিএন পেশেন্ট, তো এবিএন তো ডাক্তারের বাসায় বোঝা, যদি আমি আমার বাসায় বোঝাই তো এটা হচ্ছে হিপ জয়েন্টের ব্যথা, যেটা হিপ জয়েন্ট বা হাঁটুতে মানে পুরো পায়ের মেন যে হিপ জয়েন্ট যেটা, এইটার পেইন আর কি। তো আমার এই পেইন দীর্ঘ চার থেকে পাঁচ মাস লাগায় আমি এই এটা বুক করতেছি। তো এই পেইন যার নেই সে বুঝবে না এই যন্ত্রণা আর কি, যে যার ইভেন্ট হয়েছে সেই জানে যে তীব্রতা কতটুকু। তো এর ব্যথা সবাই আমি আরো চার পাঁচটা এই বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, এই ডাক্তার বলছে যে রিপ্লেসমেন্ট করতে। তো কি করবো, আমি খুব নার্ভাস হয়ে গেছি, তো রিপ্লেসমেন্ট করবো, এই ফার্স্ট এরকম একটা এই রোগ হয়েছে আমার। তো সবাই বলতেছে যে ইন্ডিয়া যাওয়ার জন্য, তো ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছিলাম, ফোনে দেখতেছিলাম যে এবিএন রিপ্লেসমেন্ট কিভাবে করতে হয়। তো তখন এবিএন পেশেন্ট লিখে যখন চার্জ দিয়েছি, তখন ডক্টর শফিউল্লাহ প্রধান বিডু আসছে, তো তানি বিডু দেখলাম যে অপারেশন ছাড়াও সুস্থ হওয়া যায়। তো আর আমি দেরি করিনি, তো আমি সাথে সাথে প্রস্তুতি নিয়ে এসে পড়লাম ডিপিআরসি হসপিটালে। ডিপিআরসি হসপিটালে আসি, পরে ডাক্তার আমাকে পরামর্শ দিল যে আমি এখানে ভর্তি হলে সুস্থ হয়ে যাব, এটা ভরসা পাইলাম। তারপর আবার বাড়িতে চলে গেলাম, বাড়িতে গিয়ে প্রস্তুতি নিয়ে ভর্তির জন্য আবার চলে আসলাম। ভর্তি এক মাস ছিলাম, আলহামদুলিল্লাহ এক মাসে আমার অনেকটাই বেটার। তো এখন আমি মোটামুটি অনেকটাই সুস্থ। এখান থেকে আমি এক মাস ট্রিটমেন্ট নেওয়ার পরও তো স্যার আমাকে ছেড়ে দিছে, তো বাসা চলে গেলাম। কিছু নিয়ম বলে দিছে, এক্সারসাইজের কথা বলে দিছে, তো ওষুধ দিয়ে দিছে। তো এক মাস পর আমি আবারও আসি এই ডাক্তারকে দেখাতে যে আমার এখন কেমন আছে। তো আমি যখন বাড়ি ছিলাম এক মাস আমার চলাফেরা মোটামুটি আগের থেকে অনেকটাই বেটার, কাজকর্ম স্বাভাবিক, সবই আগের মতো করতে পারি, চলাফেরও স্বাভাবিক। তো আবার আসছি যে ডাক্তার আমার প্রথমেই বলছিল যে আবার এক মাস পর দেখা করতে, আবার আসছি ডাক্তার দেখাইতে। আমার মতো যারা এবিএন পেশেন্ট আছেন, তো আসলে সবাইকে, সবাই যখন বড় বড় ডাক্তার দেখান সবাই একই কথা বলে যে রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট। আসলে সবাই এই ভয় পায় যায়, তখন কি করে যে তাড়াহুড়া করে রিপ্লেসমেন্টের জন্য প্রস্তুতি নেয়। তো আমি যেটা বলবো যে আসলে রিপ্লেসমেন্ট তো কোনো সমাধান না, ঠিক আছে? তো আমি বলবো যে আমার মতো যারা আছেন এবিএন পেশেন্ট, সবাই একবার হলো ডিপিআরসি হসপিটাল আসেন, ডক্টর শফিউল্লাহ প্রধানকে একবার হলো দেখান। তো ইনশাল্লাহ উনি যদি আপনি সুস্থ হন, তিনি যদি বলে তাহলে তার কোনো কথাই নেই, রিপ্লেসমেন্ট আর প্রয়োজন নেই। তো তখন দেন স্যারের কথা মতো ট্রিটমেন্ট নেবেন, ট্রিটমেন্ট নিয়ে ইনশাল্লাহ আশাবাদী যে আমার মতো সবাই সুস্থ হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর যারা এই হসপিটালে ভর্তি আছে, আমাদের মতো যারা এবিএন পেশেন্ট, আরও যত রুগী আছে, সবার জন্য দোয়া করবেন, সবাই যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।